السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الله پاك ارشاد کرسن سورة يوسف في نمبر وقال للذي ظن أنه ناجم منهم اذكرني عند ربك فانساه الشيطان ذِكْرَ ربه فلبس في السجن بضع سنين يوسف عليه السلام جلے এবং তার সাথে দুই সঙ্গী যে ছিল তাদের একজন রেহাই পেল আর আরেকজনের ফাঁসি হয়ে গেল যেই ব্যক্তি রেহাই পেলো এবং সে স্বপ্ন দেখেছিল তাকে ইউসুফ আলী সালাম বললেন যে দেখো আমার বিষয়টি তোমার যে মালিক রয়েছে অর্থাৎ যে বাদশাহ রয়েছে সে বাদশার সামনে আলোচনা করবে যে আমি জেলে কেন আমার সম্পর্কে যাতে করে চিন্তা ভাবনা করা হয় বিচার বিবেচনা করা হয় ওয়াকাল আলীজান ইউসুফ আলী সালাম বললেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির ধারণা ছিল যে আন্না হন তাদের দুইজনের মধ্যে সে রেহাই পাবে পুজ করণী দা রব্বিক তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করবে কিন্তু জেল থেকে বেরিয়ে গিয়ে মনিবের সামনে অর্থাৎ মিশরের যে রাজা ছিল যে রাজার নাম ছিল তার সিরকে দাবিতে রয়েছে রাইয়ান বিন ওলিদ তার সামনে আলোচনা করতে ভুলে গেল ফান ও জিক্রারব্বেহ শান তাকে ভুলিয়ে দিলেও তার মনিবের কাছে ইউসুফ আলী সাল্লামের কথা উল্লেখ করতে যার ফলে ফালাবে তা নিন জেলে ইউসুফ আলী সাল্লাম কয়েক বছর অবস্থান করলেন মেসরের রাজা স্বপ্নে দেখেছিলেন তিনি বললেন সে স্বপ্নের কথা তার যে মন্ত্রী পরিষদ তাদের সামনে যে এই সম্পর্কে আমাকে পরামর্শ দাও এবং এই স্বপ্নের ব্যাখ্যা দাও সেই যুগের যারা গণক ছিল তাদেরকে বলা হল ইন্নি আরাসাবা বা কারাতের সেমান তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমি সাতটি মোটা মোটা গায়কে হৃষ্টপুষ্ট গাভীকে দেখছি ইয়াকো লোহনা সাবণ ইজাভ জীর্ণ শীর্ণ সাত গাভীতে খেয়ে যাচ্ছে বা সাবাসম্বো লাতিন ক্ষুজুর আর সবুজ সতেজ সাতটি শিশকে দেখছি অ খারায়া বেসাদ আর সাতটি আরও শুকনো শিশকে আমি দেখতে পাচ্ছি এই দুই রকমের তিনি স্বপ্ন দেখলেন ইয়াল মালা হে আমার সভাসদগণ সভাসদণ আফতু ফিরা আমার এই স্বপ্ন সম্পর্কে আমাকে তোমরা জানাও ইনকুন্ত যদি তোমরা স্বপ্নের বিবরণ দিতে পারো ব্যাখ্যা দিতে পারো কালো তখন লোকেরা বলল আহলাম বললো স্বপ্ন হচ্ছে অস্পষ্ট অর্থহীন স্বপ্ন এসব হচ্ছে অর্থহীন স্বপ্ন অর্থাৎ এমন স্বপ্ন যেগুলি খেয়ালে আসে আর যায় দিনে হয়তো খেয়াল করেছিল আর সেগুলির কথা রাতে আসে যার কোনো ব্যাখ্যা বিবরণ হয় না এই বলে তারা উড়িয়ে দিল ওমা নাহান বে তাউয়েল ইল আর আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও বেশি কিছু জানি না আমাদের বেশি কিছু অভিজ্ঞতা নেই ওয়াকা আল্লাজি না জামিন হমা ওদাদা কারাবা দা আনা আনাওনা বেকুমবি তাউয়েল হিফ আর ওই ব্যক্তি যেই ব্যক্তি যে লে ইসুফ আলি সালামের সাথে ছিল আর সেখান থেকে রেহাই পেয়ে রাজদরবারে গিয়েছিল আর তাকে যে স্মরণ করাতে বলেছিলেন ইউসুফ আলী সাল্লাম যে আমার কথা স্মরণ করিয়ে দি একটু রাজাকে যাতে তিনি এই ব্যাপারে বিবেক বিবেচনা করেন যে আমি কেন জেলে এই রকম পড়ে আছি সে ভুলে গিয়েছিল এই স্বপ্নের কথা শুনে হঠাৎ করে তার মনে হয়েছে সেই ব্যক্তি বলে উঠলো ওই দুইজনের যেই ব্যক্তি মুক্তি পেয়েছিল রেহাই পেয়েছিল অদ্যাকারা বাদা উম্মা দীর্ঘদিন পরে বাদা উম্মা মানে এখানে হচ্ছে বাদা মুদ্দা দীর্ঘদিন পরে সেই ব্যক্তির স্মরণ হয়েছিল যে আর ইউসুফ বলে একজন ভালো লোক তো জেলে ছিলেন এবং তিনি স্বপ্নের ভালো বিবরণ দিতে পারতেন আমাদের দুজনের স্বপ্ন সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তাই হয়েছে আনা অনাবিক আউলিহি আমি তোমাদেরকে এই স্বপ্নের বিবরণ বাতলে দেব ফার সেলুন তবে আমাকে তোমরা জেলে পাঠাও জেলে যাওয়ার ব্যবস্থা করে দাও ইউসুফ আইয়া সিদ্দিক ও আফতেনাফির সাবে বা কারাতেন সেমান ইয়াক লোহন না সামন ইজাফসাবেসম্বোলাতন ক্ষুদ্র ও খারায়া বেসাল্লা আল্লাহমে আলাম তারপরে জেলে আসলো আসার পরে ওই ব্যক্তি ইউসুফ আলিসাল্লামকে জিজ্ঞাসা করলো হে ইউসুফ হে সত্যবাদী আফতেনাফির সাবে বা কারাতেন সেমান আমাদেরকে বলে দেন সাতটি হিষ্টুপৃষ্ট গাভী সম্পর্কে যে সাতটি হিষ্টুপৃষ্ট গাবিকে জীর্ণ শীর্ণ দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে আরো সাতটি দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে পশ্চাৎ এবং সাতটি সবুজ শীষ সতেজ দেখা গেছে স্বপ্নে আর সাতটি শুকনো শীষ দেখা গেছে এসবের বিবরণ কি হইতে পারে লা আল্লি আরজু আল নাস যাতে করে আমি জনসাধারণের কাছে ফিরে যেতে পারি লা আল্লাহ আল্লাহমিয়ালুন আর যাতে করে তারা জানতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কাল তাজরাউন আসাব আসেনী দাবান ফামা হসাদ্দ ফজারু হাফিসম বলেহীলা কাল ইল্লা মিম্মাতা কুলুন আল্লাহ ফাকরাব্দ্লাল বলছেন যে ইউসুফ আল্লাহসাল্লাম বলেন তাজরাউন আসাব আস সেনী দাবান তোমরা সাদ বছর এক নাগাড়ে তোমরা চাষাবাদের কাজ করবে ফসল উৎপন্ন করবে ফামা হাসাদ্দুম ফাজারু হফিসম বলেহি এই সাতটি গাভী হিষ্টপুষ্ট গাভী মানে সাত বছর তোমাদের ফসল পানি খুব ভালো হবে তারপরে যা কিছু তোমরা কেটে মেড়ে নিয়ে আসবে হাজার রুহ ফেসুম বলি সেগুলোকে সে শিশের শীষের মধ্যে রেখে দিও শীষ থেকে দানাগুলিকে বের করিও না কারণ দানাকে যদি শীষ থেকে বের করে না হয় তাহলে সেটা তাড়াতাড়ি পোকা খেয়ে যেতে পারে পক্ষান্তরে দানা শিশের মধ্যে থাকলে সেটা সুরক্ষিত থাকতে পারে ইল্লা কালিলা মিম্মাতা তা তবে অল্প যেটা তোমরা প্রতি বছর খাবে সেটা তোমরা বের করবে শুধু মেরে সেটা শুধু মারবে সোম্মাইয়াতি মিম্বা দেদা আরেক সাবন তারপরে এই সাত বছর অতিক্রম করে যাওয়ার পরে সাতটি কঠিন বছর আসবে দুর্ভিক্ষর বছর আসবে এই হচ্ছে সাতটি যে জীর্ণ শীর্ণ গাভী দেখা গেছে তার ব্যাখ্যা ইয়া মা কদ্দম তোমরা না যা কিছু এই এর জন্য তোমরা আগে রেখেছিলে তা সব খেয়ে ফেলবে এই সাত বছরে দুর্ভিক্ষর সাত বছরে আগে যেগুলি তোমরা সঞ্চিত করে রেখেছিলে খাদ্যদ্রব্য এগুলিকে সবগুলিকে খেয়ে ফেলবে ইল্লা কারিল্লা হোসেন তবে অল্প কিছু তোমরা রাখবে যা তোমরা সুরক্ষিত রাখো বীজ করার জন্য বীজের জন্য যে খাদ্যদ্রব্য থেকে আমরা হেফাজতে রাখি চাষিরা সেই রকম তোমরা অল্প কিছু রাখবে আর বাকিটা এই সাত বছরে তোমরা খেয়ে ফেলবে কারণ বীজেরও প্রয়োজন রয়েছে সোমাইয়া তিমিম্বাদিকে আমন ফি হে আসুন নাসু অফি হেয়া রুন আর তারপরে এমন বছর আসবে যাতে অনেক বৃষ্টি এই পাত হবে অফি হয়ে এবং তাতে মানুষ প্রচুর ভোগ ভোগবিলাস করবে তাতে বিভিন্ন রকমের ফলমূল হবে আর সে ফলমূলের রস খাবে আল্লাহ বিবরণ শুনতে পেলেন এবং স্বপ্নের বিবরণ শুধু দিলেন না ইউসুফ তার সাথে বীর বলি দিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে সাত বছর খুব ফসল হবে তারপর সাত বছরের দুর্ভিক্ষর বছর হবে তখন এই সাত বছর দুর্ভিক্ষ দেশবাসী কি খাবে তার নিয়ম নীতি এবং তার পদ্ধতিও সুন্দর করে এবং এই আর্থিক সমস্যার এই সংকটের সমাধানও যে ইউসুফ আলাইসালাম বলে দিলেন এতে অত্যন্ত খুশি হলেন বাদশাহ এবং বাদশাহ ইতু নেবে তাকে নিয়ে আস আমার কাছে ফালাম্মা যা আহুর রসুল যখন তার কাছে দূত আসলো ডাকার জন্য কাল তখন বললেন ইউসুফ আলী সাল্লাম যে এরা এর তোমার মনিবের কাছে সেই বাদশার কাছে যাও ফাস আল এবং তাকে জিজ্ঞাসা করো আমি এখান থেকে এমনিতেই বেরিয়ে চলে যাব না যে জেল থেকে আমাকে বের করে দেওয়া হইলো অথচ দেশবাসী জানতে পারলো না দেশের নেতৃস্থানীয় ব্যক্তি জানতে পারলো না মনে করলো যে তারা দয়া করলো সেই আমি জেল থেকে বেরিয়ে আসলাম আমার দোষটা কি ছিল আমার অপরাধটা কি ছিল যে আমি এত বছর ধরে জেলে থাকলাম জিজ্ঞাসা করো গিয়ে সেই বাদশাকে মা বাল উন্নস্তা নাই না ওই সব মহিলাদের কেন হাত কেটেছিল কি জন্য তাদের হাত তারা কেটেছিল এই ঘটনাটি কি আর এই ঘটনার প্রেক্ষাপট কি কি হয়েছিল ব্যাপারটি এ সম্পর্কে সঠিক তথ্য কি এ সম্পর্কে জিজ্ঞাসা করো ইন্না রব্বি বেকাই না আলিম নিশ্চয় আমার প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে অবগত আল্লাহ পাক তারপরে বলছেন কালা মা খাদ বকুন্না ইজরা ইউসুফ আনসে কুলনা হাস আলিল্লা মা আলিম না আলি হিমেন সু কালাতিম তিম রাতুল আজিজ আল আন হাস হাস আল হক আনা রাওয়াদহি ওয়াইন আল্লাহ পাক বলছেন যে তখন বাদশাহ বললেন মহিলাদেরকে দেখে ওই দেশের যে মহিলারা যাদের হাত কেটেছে মা খাতব কন্যা ইসরা ইউসুফ আনাফসে তোমাদের ব্যাপারটা কি ছিল যখন তোমরা ইউসুফ আলী সালাম কে ভুলাতে চেষ্টা করেছিল ইউসুফ আলী সালাম কে জোলেখা ভোলাতে চেষ্টা করেছিল কিন্তু সুযোগ পেলে যে দেশের আরো আরো মহিলারা ছিল যারা ইউসুফ আলি সালামের সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছিল অথবা দেখতে পেয়েছিল সেই দাওতে তাদের অন্তরে ইচ্ছা ছিল যদি আমরা ইউসুফকে পেতাম তাই আল্লাপাকে এখানে বলেছেন ইসরা আওয়াত্ত ইউসুফ আন্নাফসে তোমরা ইউসুফ আলিয়াস্লামকে ভুলাবার চেষ্টা করেছিল কেন নাহা হাসিল মা আলিম না আলি মিনসু সে সব মহিলারা বলল যে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা বলবো না আল্লাহ আমাদের নির্দোষী কে দোষী সাব্যস্ত করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন মা আলিম না আলি মিনসু তার সম্পর্কে আমরা কোনো খারাপ কথা জানি না তার চরিত্রে কোনো রকমের দোষ আমরা পাইনি আলাতিমরা আতুল আজিজে তখন আজই যে মিসর যে অর্থমন্ত্রী তার স্ত্রী যোলেখা বলল আল আন হাসাস আল হক এখন সত্য স্পষ্ট হয়ে গেছি সত্য কথা এখন বেরিয়ে পড়েছে আনা রাওয়াত তুহন্নসি আর আমি স্বীকার করছি যে আমি তাকে ভুলাবার চেষ্টা করেছিলাম ওয়া ইন্নাহু লামিন আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত সে ভালো মানুষ আল্লাহ পাক তারপরে বলছেন যালিকা লিয়া আলামা анনি لم আখুনহু হবিল গায়ব ওয়া আল্লাহ লা ইয়াহদি কায়দ আল ইউসুফ আলি সালাম তখন বলেন অধিকাংশ তফসির গান বলেছেন যে এই আয়াতটি হচ্ছে ইউসুফ আলি সালামের কথা যা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন যে ইউসুফ আলি সালাম বলেন জা আলিক আলী আলাম আন্নি আল্লাম আর এটা এই জন্য যে জাতি করে জানতে পারে যে জোলেখা জোলেখার স্বামী সেও জানতে পারে যে আমি জোলেখার স্বামীর অনুপস্থিতিতে তার অগচরে আমি কোন রকমের খেয়ানত করিনি কোন রকমের বিশ্বাসঘাতকতা করিনি যে তার বাড়িতে থেকে আমি এরকম বিশ্বাসঘাতকতা করব ও আনাল্লাহ লা ইয়াহিদা কাইদাল খায়রিন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের কৌশলকে সঠিক পথ দেখান না কৌশলকে সফল হতে দেন না আল্লাহ পাক বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের ষড়যন্ত্র তাদের কৌশলকে সফল হতে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ইউসুফের আয়াত নম্বর তিপ্পান্ন সাত গেছেন যে ইউসুফ আল সালাম বলল যে অমা নিজেকে দোষমুক্ত মনে করছি না কোন মানুষ নিজেকে দোষমুক্ত ঘোষণা করতে পারে না তবে আম্বিয়া রসুলগণকে আল্লাহ ফাকরুল্লা আলমিন যদিও নিষ্পাপ রেখেছেন এবং গোনহা থেকে তাদেরকে সুরক্ষিত রেখেছেন ইন্নান আমার বিশ্বু নিশ্চয়ই মানুষের মন মন্দ কাজে পরিচিত করে মানুষের মন মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে আম্মার অত বিশ্ব বেশি বেশি খারাপ কাজের জন্য আদেশ করে কুমন্ত্রণা দিয়ে থাকে যে এই খারাপ কাজ করো এই খারাপ কাজ করো ইল্লা মা রাহিমা রব্বি তবে আমার প্রতিপালক যদি দয়া করেন এই বিষয়ে ইন্না রব্বি গাফুর রাহিম নিশ্চয় আমার প্রতিপালক অতি মার্জনাকারী দয়াবান আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়া ক্বাল আল মালিকু ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনফসি ফলাম মা কাল্লামাহু ক্বাল ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন রাজা মিশরের বললেন যে ই তুই নিবি হি এই ইউসুফকে নিয়ে আস নাফসি তাকে আমি নিজের জন্য মনোনীত করব। আমার জন্য আমি তাকে নির্দিষ্ট করে যে আমার সাহায্য সহযোগিতা করবে নেবাম্মা কাল্লামাহ যখন তার সাথে কথা বলল। কাল তখন বললো ইন্নাকাল না ইনামা কিউন আমিনা আজকে তুমি আমার নিকটে তুমি সম্মানিত থাকবে মর্যাদাশীল হবে এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তুমি পরিগণিত হবে আমিন মানে বিশ্বস্ত আর মাকিন মানে হচ্ছে মর্যাদাশীল আল্লাহ আকরবুল আলম বলছেন যে রাজা এই ঘোষণা করে দিলেন যে আজকে থেকে তুমি আমার কাছে মর্যাদাশীল এবং তুমি আজকে থেকে বিশ্বস্ত ব্যক্তি কালাজ আলনি আলা খাজা ইনিল হাফিজুন আলীম তখন ইউসুফ আলী সাল্লাম সুযোগ পেলেন যে এই দেশে যে সংকট আসতে যাচ্ছে আর্থিক সংকট যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে এই দুর্ভিক্ষর মোকাবেলা করা এবং আর এই দুর্ভিক্ষ সমস্যাকে কেটে ওঠানো এর জন্য আমার নেতৃত্বের প্রয়োজন রয়েছে আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে তিনি এই দায়িত্ব চেয়ে নিলেন যে অর্থ দফতর আমাকে দিয়ে দেওয়া হোক যাতে করে আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব হয় এর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে যথেষ্ট যোগ্যতা দেখে কোনো বিষয়ের ব্যাপারে আর অন্য অন্য যারা রয়েছে তারা ওই রকমের যোগ্য নয় তাহলে নিজে থেকে কোনো ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নিতে পারে পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার মতো অনেকে রয়েছে বা আমার চাইতেও ভালোরা রয়েছে তাহলে এই ক্ষেত্রে নেতৃত্ব চাওয়া ইসলামে জায়েজ নয় নবী করিম সাল্লা শক্তভাবে নিষেধ করে সাল্লাহাল এমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না আর যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তোমাদেরকে তার এই করে দেওয়া হবে তোমাদেরকে আল্লাহ পাকের সাহায্য করা হবে না আর যদি বিনা চাওয়াতে চাওনি নিতে চাও না তারপরে তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ পাকে ও তা আলিহা এর ওপর আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে আল্লাহ পাক বলছেন ইউসুফ আলি সাল্লাম বলেন ইজ আলনি আল্লাহ খাজাঈ আর আমাকে এই মিশরের ধন দায়িত্ব দিয়ে দেন মিশরের যে ধন রয়েছে এ ধন ভান্ডারের খাজাইন আর্দ মানে খাজাইন আর দে মিসর মিসরের ভূমির যে ধন রয়েছে এর আমাকে দায়িত্ব দিয়ে দেন ইন্নি হাফিজুন আলিম আমি এর উত্তম রক্ষক হব এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী আমি জানি যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে আললিকা মাখা নেলে ইউসুফ আফিল আ এটা বাবামিন হােসুই আসা, নসিব রাহমাতে নামান্যাসাবেলা নদী আজরাল মুহাসেন আল্লাভ এইভাবে আমি ইউসুফ আলী ইসালামকে মিসরের ভূমিতে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা বামিন হাইসুই আসে যেখানে চাইতেন সেখানে তিনি স্থান গ্রহণ করতেন নসিব বরাহমাতের মান্যাসা আর আমার দয়ে আ যাকে ইচ্ছা আমি দিয়ে ধন্য করে থাকি ওলা নজিী আজলাল মুসেন সৎকর্মশীলদের কর্মফলকে আমি বিনষ্ট করি না আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা আজরুল আখেরাতে খায়রুল লযিনা আমানু ওয়া কানূ আর পরকালের যে পুরস্কার রয়েছে মহাপুরস্কার পুরস্কার সেটা হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে উত্তম ওয়া ইয়াত্তাকুন আর যারা সংযত ছিল তাহলে মুমিন মুত্তাকী যারা ইমানদার এবং সংযত পাপমুক্ত জীবনযাপন করে তাদের জন্য পরকালে মহাপুরস্কার পুরস্কার রয়েছে সেটি তাদের জন্য বেশি কল্যাণকর আল্লাহা বলছেন ওয়া যা এখোয়াত ইউসুফ আফা আলীফা ইউসুফ আলী সালাম নেতৃত্বে পৌঁছে গেলেন ইউসুফ আলি অর্থ দপ্তর পেয়ে গেলেন মেসরের এবং মিশরে দুর্ভিক্ষ নেমে আসলো সেই দুর্ভিক্ষের যুগে মিশরে পুরো মেশরে তো দুর্ভিক্ষ নেমে এমন এমনকি কেনান পর্যন্ত সেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছে কেনানে যেখানে ইয়াকুব আলী সালাম বসবাস করতেন ইউসুফ আলি বাবা এবং তার ভাইয়েরা ছিল সেখান থেকে তার ভাইয়েরা অভাবের তাড়নায় ছুটে এসেছে মেসরে যে মেসরে জানি যে এক অর্থ মন্ত্রী এসেছে যেই ব্যক্তি সমস্যা সমাধান দিচ্ছে এবং সেই ব্যক্তি মানুষকে খাবারের ব্যবস্থা দিচ্ছে বা যা এক ইউসুফা তখন ইউসুফ আলী সালাম ভাইয়েরা এসে গেল সেখানে ফা দা খালু এবং তার কাছে প্রবেশ করল ইউসুফ আলী সালাম তাদেরকে চেনে গেলেন ওহম লাহমুন কেরুন কিন্তু তারা তাকে চিনতে পারেনি ওয়ালাম মাজাহা জাহাম বে জেহাজ ইম কালা তনিবে আখিল্লাকুম ইন আবি কুমুন যখন তাদেরকে প্রস্তুত করে দিলেন দ্রব্য সামগ্রী যা কিছু দেওয়ার দ্রব্য সামগ্রীর ব্যবস্থা তাদের করে দিলেন তখন তাদেরকে বললেন এ তনিবি আখিল লাকুন তোমাদের যে আর ভাই আছে বিনিয়ামিন যেটা ছিলেন ইউসুফ আলিস সালামের সহোদর ভাই তাকে তোমরা এরপরে নিয়ে আসবে আলা তা রাউন তোমরা কি দেখতে পেলে না আন্নি উফিল কেইল আমি মাত্রায় মেপে দিচ্ছি বা দেব আনা আনাখাইরুল মুনজেলিন আর আমি কিভাবে তোমাদের উত্তম সেবক হয়ে তোমাদের সেবা করলাম ও আনা খেয়ুল তোমাদের আতিথ্যের ভালো ব্যবস্থা করলাম এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় কিভাবে আমি তোমাদের খাদ্যদ্রব্য দিলাম দেখলে না ফাইনলাম তু তবে শুনে রাখো যে যদি ওই ভাইকে না নিয়ে আসো ফালাকলা রকম এন্ডিওয়ালা তকরা বোন তাহলে আমার কাছ থেকে কোনো শস্য খাদ্যও পাবে না তোমাদেরকে মাফ করে শস্য খাদ্য দেব না ওয়ালাই তাকরাবুন আর আমার কাছেও তোমরা আসতে পারবে না কোনো সুপারিশ করার জন্য অথবা আমার আদেশ অনুমতি নেওয়ার জন্য পক্ষান্তরে যদি নিয়ে আসো তাহলে আর তোমরা আমার নিকটবর্তী হবে এবং তোমাদের মান সম্মান করব। আল্লাহ ফাকরাবুল আলম তারপরে সাদ করেছেন যে কাউলু সানুরা ওয়েদ আনহু আবাহু আইন আল্লাহ ফাইলুন আমরা আমাদের আব্বাকে বুঝাবার চেষ্টা করব এবং নিয়ে আসারও চেষ্টা করব। তারা বললো ইউসুফ আলহ ভাইরা বলল যে সানুরা ওয়েদ আবাহু এই ব্যাপারে আমরা তার পিতাকে রাজি করার চেষ্টা করবো ওয়াইন আল্লাহ ফাইলুন এটা অবশ্যই আমরা করব। ওয়াকার আলে ফিতিয়া নেহি ইজ আলু বেদা আতহ ফিরে হা আলিম আলা আল্লাহমি আরেফুন ইজান কালাবিলাহিমলা আল্লাহমিয়ার জউন ইউসুফ আলিসাল্লাম বললেন তারা দরবারের চাকর নকরদেরকে যে ইজ আলু বেদা আতহ ফির তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে ফিরে হা তাদের মালপত্রের মধ্যে পণ্যমূল্য দিয়ে দাও যে পণ্যমূল্য পেশ করেছে অর্থাৎ যে দাম দিয়েছে খাদ্যদ্রব্যের দামটাও তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে চুপি সারে ঢুকিয়ে দাও লাল আল্লাহমিয়া রে ফোন আহ এ আহম যখন তারা বাড়িতে ফিরে যাবে তখন সেখানে গিয়ে যাতে করে চিনতে পারি জানতে পারি যারি আমাদের টাকা পয়সাও ফিরিয়ে দিয়েছে আর আমাদের কে খাদ্যদ্রব্যও দিয়েছে ফিরিতে লাল আল্লাহমিয়ার তাহলে আরো আগ্রহ সৃষ্টি হবে এবং তার আবার ফিরে আসবে ফালাম মারাজাউ ইলা আবিহিম কালুয়া আবানা মনিয়া মিন্নাল কাইলু ফা আরসাল মানা খানা নাকতাল ওয়া ইন্না লাহু হাফিজুন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 10 জনে ফিরে আসলেন বাবার কাছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফালাম মারাজা ইলা আবিহিম যখন তারা ফিরে আসলো তাদের পিতার কাছে কালু তখন তারা বলুইয়া আবানা হে আব্বা মনিয়া মিন্নাল কাইলু আমাদের থেকে শস্যের ওজন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মিশরে যে গিয়েছিলাম সেখান থেকে খাবার নিয়ে এসেছি এবার গেলে আর আমাদেরকে খাদ্য দ্রব্য দেবেন না ফার্সেল মানা একটি শর্তের সাথে দেবেন যে এই ভাইকে নিয়ে যেতে হবে ফার্সেল মানা আখানা সুতরাং আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান এই ভাইয়ের কথা আমরা বলেছি এই ভাইকে যদি পাঠান তাহলে দেবে আর না হলে দেবেন নাকতাল তাহলে আমরা আমাদের শস্যের বরাদ্দ পেতে পারি ওয়াইনা লাহুলা হাফেজুন আর আমরা তার সুরক্ষার ব্যবস্থা করব। কাল আহ আমানুকুম আলী কামা আমেন আলা আখি হেমিন কাবুল ফল্লাহ খায়রুন হাফেজান ওয়াহু আর হামুর রাহেমিন বললেন আকুব আলি সাল্লাম যে তোমাদেরকে এর ব্যাপারে বিশ্বস্ত মনে করব যেমনই বিশ্বস্ত মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই ইউসুফ সম্পর্কে এর পূর্বে ওইরকমই বিশ্বাস করব তোমাদের ওপর তাছাড়া আর উপায় কি আছে ফল্লাহ খায়রুন হাফেজান আল্লাহ পাক উত্তম হেফাজতকারী সুরক্ষাকারী অহু আরহামরু আহিমেদ এবং তিনি সমস্ত দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়াবান সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি আল্লাহফাক এর সাদ ওয়ালাম্মা ফাতাহ মাতা আহম আজাদু বেজা আতহ রুদ্দাত এলেহিম কালু ইয়া আবান মা নাবগী হাজে হে বেজা আত না রুদ্দাতি এলেই নেওয়া না মিরু আহলানা ও নাফাজো আখান অনাস দাদু কাইলা বাইর জালে কা কাইলুয়াসির তারপরে বাড়ি এসে যখন তাদের মাল সামানগুলিকে খুলল বস্তা খুলল ওয়ালা ফাতাহ মাতা আহম যখন তারা তাদের মালপত্র খুললো যে তাদের পণ্য মূল্য যা দিয়ে তারা সেই খাদ্যদ্রব্য করেছিল তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাল সামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন তারা বললো হে আব্বা মা নাবি আর কি চাই আমরা হাজ হে বেদা আত না রুদ্দাত এলেই নাই এই যে আমাদের পণ্য মূল্য ছিল তাও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে ওয়ান ও আহলানা এবং আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য আনতে পারবো না আখানা এবং আমাদের ভাইয়ের আমরা হেফাজত করতে পারবো নাস দাদু কাইলা বাইয়ের এবং এক ওঠের বোঝাই মাল বেশিও আনতে পারবো কারণ দশ ভাইকে দশ ওট বোঝাই করা নিয়ে এসেছিলাম আর যদি আরেক ভাইকে নিয়ে যেতে পারি তাহলে আর এক ওটের পিঠে বোঝাই করে আমরা খাদ্যদ্রব্য নিয়ে আসতে পারবো যা লেখা কাইল ইয়েসির এবং এই পরিমাণ সহজেই পাওয়া যাবে এটা সহজেই হাসিল হয়ে যাবে

সর্বনাশ করে দেয় সবাইকে মেরে দেয় তাহলে সেটা আলাদা কথা ফালাম্মা আতহ মাউসে কাহম যখন তারা তাদের অকাট্য প্রতিজ্ঞা তারা করল তাদের আব্বার সাথে কাল আল্লাহ আলামা নাকুল ওয়াকিল তখন বললেন যে আল্লাহ পাক যা কিছু আমরা বলছি তার উপর অভিভাবক ওয়াকালা এবং ইয়াকুব আলি সাল্লাম উপদেশ দিল ইয়া বানি হে আমার ছেলেরা লাতাদ খুলুমিন বাবিন ওয়াহেদ একটি দরজা দিয়ে যাবে না বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে অথবা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পদ দিয়ে তোমরা প্রবেশ করবে তবে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তোমাদের কোনো ক্ষেত্রে আমি কাজে আসতে পারবো না উপকার করতে পারবো না ইনিল হুকমা হুকমা ইল্লাহ ফয়সালতে একমাত্র আল্লাহর জন্য আলিহেতওয়াল তো তার উপর আমি ভরসা রাখি ও আলি হিফালিহতওয় তার উপরে যেন যারা আস্থা ভাজন যারা ভরসাকারী তারা যেন তার উপরে অবশ্যই ভরসা রাখে আল্লাহর ভরসা রাখা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত এখানে আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ রব্বুল আল যেন আমাদেরকে নেক কামলে তৌফিক দান করেন আমাদের খাতা মাফ করে দেন ও সালা মোহাম্মদাল আলহ আজমাইন